ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গণবিরোধী ও বিনা ভোটে সরকারের বিরুদ্ধে বীর জনতা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। সরকারি পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের গণদাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই রাজপথে ছাড়বে না বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ রাজধানীর বিজয়নগরে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। অবরোধের সমর্থনে বেলা ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়। এ সময় এলডিপির তিনজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অস্ত্র ছিনতাই ও নাশকতার অভিযোগে শাহজাহানপুর থানায় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। দেশব্যাপী টানা 72 ঘন্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে বগুড়ায় বিএনপির মিছিলে পুলিশের গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বিজেপির সাথে জামায়াত কর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া, ট্রাকে অগ্নিসংযোগ, ক্রাবাট ভ্যান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন। নাটোরের অবরোধ বিরোধী বিক্ষোভে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কাউন্সিলর রানাসহ কমপক্ষে 7 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বেলা 11:30টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর বাস টার্মিনালে এলাকায় ওয়ার্ড কাউন্সিলর রানা হোসেন ও রাসেল দুল ইসলাম কুয়েলে গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। উভয় গ্রুপ সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সমর্থক। বিএনপির মহাসমাবেশে অনেক পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়েছে। তাদের অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশের উপর হামলাকারী এবং অগ্নিসংযোগ করা দুষ্কৃতিকারীদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে বলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দোষ প্রমাণের আগে চোর বানিয়ে দিলেন বিজেপিকে বিদে জ্যোতি প্রিয়র পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণদাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ রাজপথে ছাড়বে না বলেন মাহফুজুর রহমান। তিনি আরো বলেন, গণবিরোধী ও বিনা ভোটে সরকারের বিরুদ্ধে বীর জনতা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। সরকারি পদত্যাগ ও কেয়ারটেকার সরকারি গণদাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই রাজপথে ছাড়বে না বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজধানীর মিরপুরে নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা আমিরের জামায়াতে ডাক্তার শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এবং জামায়াতে সহ বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে বাধা দান, হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে 1 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত টানা 3 দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধের কেন্দ্র ঘোষিত কর্মসূচি সমর্থনে বাংলাদেশ জামায়াতে ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চলের আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মিরপুর চিড়িয়াখানা রোড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমার্স কলেজ হয়ে প্রশিক্ষা মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। বিজয়নগরে এলডিপির মিছিল, গ্রেপ্তার 3 জন। অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ রাজধানী বিজয়নগরে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। অবরোধের সমর্থনে বেলা 11টায় ঢাকা মহানগর দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়। এ সময় এলডিপির 3 জন কর্মীকে গ্রেপ্তার করেন পুলিশ। এলডিপির যুগ্ম মহাসচিব
বিল্লাল হোসেন মিয়াজি এই সময় উপস্থিত ছিলেন। বিল্লাল হোসেন মিয়াজি বলেন, প্রায় দেড় যুগ ধরে ক্ষমতাসীন দলের অগণতান্ত্রিক আচরণ, ভোটের নামে প্রতারণা, সরকারের পেশিবাদী আচরণ দেশের মানুষকে আজ এক দফার দিকে ঠেলে দিয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো মতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এদেশে। মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অস্ত্র ছিনতাই ও নাশকতার অভিযোগে শাহজাহানপুর থানার মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। এদিন আব্বাসকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষে মহসিন মিয়া, উমর ফারুক ফারুকী, মুসলেহ উদ্দিন জসিম, মহিউদ্দিন চৌধুরী, ইকবাল হোসেন প্রমুখ আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। রাজধানীর শাহজাহানপুর থানার শহীদ বাগ এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। তবে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাহজাহানপুরের পাশে শহীদ বাগ মসজিদ গলি এলাকা থেকে আটক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বগুড়ায় ট্রাকে আগুন, গাড়ি ভাঙচুর, মিছিলে গুলি, ধাওয়া পাল্টা ধাওয়া। দেশব্যাপী টানা 72 ঘন্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিনে বগুড়ায় বিএনপির মিছিলে পুলিশের গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বিজিবির সাথে জামায়াতের কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ট্রাকে অগ্নিসংযোগ, ক্রাবট ভ্যান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন। বিএনপি সূত্রে জানা গিয়েছে, সকালে শহরে পুরান বগুড়া তিন মাথা রেল গেট এলাকায় রাস্তা অবরোধ করলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপর অতর্কিত গুলি চালায় পুলিশ। সকাল 10:45 দিকে রাস্তা অবরোধকারীদের লক্ষ্য করে পুলিশ ও বিজিপির সদস্যরা রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেন। এ সময় বিএনপি নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। সংঘর্ষে বিএনপির 5 থেকে 6 জন নেতা কর্মী রাবারের গুলিতে আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলাল উদ্দিন জামান, তালুকদার লালু, শহীদ উদ্দিন নবী, সালাম সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। অবরোধ বিরোধী বিক্ষোভে আওয়ামী লীগ দুই গ্রুপের সংঘর্ষ, আহত 7 জন। নাটোরের অবরোধ বিরোধী বিক্ষোভে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কাউন্সিলর রানা সহ কমপক্ষে 7 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। সকাল 11:30 দিকে নাটোর শহরের বড় হরিশপুর বাসের টার্মিনালের এলাকায় ওয়ার্ড কাউন্সিলর রানা হোসেন ও রাশেদুল ইসলাম কুইয়েলে গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। উভয় গ্রুপ সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সমর্থক। আহতদের মধ্যে কাউন্সিলর রানা হোসেন, জাহিদুল, আশিক, রবিন ও মেজরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জাহিদুল ও আশিকের অবস্থা খুবই আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে হরিশপুর টার্মিনাল এলাকায় জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান, চৌধুরী ইয়াহিয়া সহ পৌর কাউন্সিলর রানা ও কোয়েল অবস্থান করছিলেন। এক পর্যায়ে কোয়েল ও রানা গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। উভয় পক্ষের ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে 7 জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়, পরে জাহিদুল ও আশিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের উপর হামলাকারী প্রত্যেককে গ্রেপ্তার করা হবে বললেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিএনপির সমাবেশে অনেক পুলিশ সদস্যের উপর হামলা চালানো হয়েছে, অনেকে পুলিশই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশের উপর হামলাকারী এবং অগ্নিসংযোগ করা দুষ্কৃতিকারীদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। সকালে ডামেক হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, আমরা
তাদের শান্তিপূর্ণ সমাবেশে অনুমতি দিয়েছিলাম। তবে তারা প্রধান বিচারপতি বাসভবনে হামলা চালায়, এমনকি পুলিশকে পিটিয়ে হত্যা করে। শান্তিপূর্ণ সমাবেশের নামে তারা পুলিশের উপর হামলা করে অনেকে পুলিশ সদস্যদের আহত করেছেন। আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তারা মহাসমাবেশে যোগ দেওয়ার আগেই বাসে অগ্নিসংযোগ করেছে। ঘটনার সঙ্গে যেসব দুষ্কৃতিকারীরা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। দোষ প্রমাণের আগে চোর বানিয়ে দিলেন বিজেপিকে বিদে জ্যোতিপ্রিয়র পাশে মমতা। দোষ প্রমাণের আগে গ্রেপ্তার, কিছুই প্রমাণ হলো না অথচ চোর বানিয়ে দিলেন। নবান্নে বসে সাংবাদিক বৈঠকে থেকে বিজেপি তথা কেন্দ্রীয় এজেন্সিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নাম না নিয়েও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন গ্রেপ্তার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি তার পাশেই আছেন। রেশন দুর্নীতিতে ভোর রাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন। পার্থদের পাশে দল সেভাবে না দাঁড়ালেও তৃণমূল যে পুরোপুরি জ্যোতিপ্রিয়র পাশে থাকবে সেটা এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।